নির্মিত হচ্ছে শেখ কামাল আধুনিক স্টেডিয়াম। এজন্য দীর্ঘদিনের জরাজীর্ণ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। বিশাল আয়তনের ওই স্টেডিয়ামের মধ্যে আলাদা করে প্র্যাকটিস গ্রাউন্ডও রাখা হচ্ছে। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে স্টেডিয়াম নিয়ে স্বপ্নের জাল বুনছেন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষের দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত। এটি বাংলাদেশের জেলা পর্যায়ের বৃহত্তম একটি স্টেডিয়াম। 2020 সালে স্টেডিয়ামটি শেখ কামালের নামে শেখ কামাল স্টেডিয়াম নামে নামকরণ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে 13 একর জায়গা প্রায় 44 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম নির্মাণ কাজের কাজ চলছে। কাজের অগ্রগতি প্রায় 50%। নির্মাণ কাজ শেষ হলে এটি হবে খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। সেই সাথে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে এক নবদিগন্তের সূচিত হবে। নতুন নতুন খেলোয়াড় তৈরি হওয়ার পাশাপাশি হাবিবুল বাশার সুমন, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিথুনের মতো খেলোয়াড় তৈরি হয়ে দেশসহ সারা দেশে সুনাম অর্জন করবে, এটাই জেলাবাসীর দাবি।